সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে থাকছে বেবি সুইট বল। আজকে করে দেখাবো মাত্র 10 টাকা দুধের প্যাকেট দিয়ে কি করে গড়ে বেবি সুইট বল বানিয়ে নেওয়া যায়। অনেক ডেজার্ট সাজাতে গেলে কিন্তু এই বেবি সুইট বলগুলো দরকার হয়, তাই বাইরে থেকে অনেক দামে কিনে না এনে মাত্র কয়েক টাকার ব্যয় করে কিন্তু দারুণ মজার এই বেবি সুইট বলগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কী করে এই সুইট বল বানিয়ে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিচ্ছি এই যে ডানোর গুড় ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় এই প্যাকেট, আমি এই ডানোর প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এখন নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডা দিতে হবে, তাও চিমটি পরিমাণ, মানে 4 চামচের 1/4 ভাগ। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে সব কিছু মিলিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জাল করে ঠান্ডা করে রাখা দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি, এবং দুধটা দিয়ে এভাবে আলতো হাতে এভাবে করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব জোরে জোরে মাখা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে। এই যে মাখানো হয়ে গেছে, এরকম নরম একটা ডু হবে। এখন এক ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এই যে দেখুন, ডুটা কিন্তু সেট হয়ে গেছে, এখানে হাতে কিন্তু আর লেগে আসছে না। এখন সবটা ডু একসাথে করে একটু একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি ছোট ছোট বল করে নিব, মানে ছোট ছোট করে বাক করে নিব, তাহলে মিষ্টিগুলো বানাতে অনেক সহজ হবে। এই যে এমন ছোট ছোট করে মানে লেচি কেটে নিচ্ছি। এভাবে করে নিলে সবগুলো মিষ্টি মানে সমানভাবে করা যায়। এভাবে করে কিন্তু আমি সবগুলা ডু দিয়ে এখানে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এখানে প্রায় 65টার মতো আমার লিচি কাটা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এভাবে করে আলতো হাতে এভাবে গোল করে বলগুলা বানিয়ে নিচ্ছি। ছোট মার্বেল, যে এরকম একদম ছোট মার্বেলগুলা এই সাইজের হবে, আর এগুলাকে কিন্তু খুব চেপে চেপে মানে বানানো যাবে না, আলতো হাতে এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নিতে হবে। এই যে এভাবে এভাবে করে কিন্তু আমি সবগুলা বল বানিয়ে নিয়েছি। এই যে এখন এই যে দেখিয়ে দিচ্ছি, সবগুলা কিন্তু আমি সমান করে বানানোর চেষ্টা করেছি। এবার এগুলা বাস্তে চলে যাব। চুলাতে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি দেখুন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে গরম হবে না, একদম কুসুম গরম না, কুসুম গরম থেকেও কিন্তু আরও কম গরম করতে হবে। এই গরম তেলের মাঝে আমি মিষ্টিগুলা দিয়ে দিলাম, দিয়ে এবার হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে দিলাম। দিয়ে এভাবে করে চুলাটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করছি। এখানে আর কিন্তু কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর পর পাইপেনের হ্যান্ডেলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলেই হবে। আমি কিন্তু এই
মানে এখানে আমি কিভাবে মিষ্টিগুলাকে বাছতে হবে এটা কিন্তু আমি ভালো করে দেখানোর জন্য আমায় বুঝিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা স্কিপ করে নি সবগুলা দেখিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ পর যখন দেখবেন একটা একটা করে উপর দিকে একটু বেশে উঠবে, এই যে দেখুন আপনারা অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারবেন মিষ্টিগুলা কিন্তু একটা একটা করে নিজে নিজে উপর দিকে উঠে আসছে। চুলাটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, মানে লোতে রেখেছি। এভাবে করে কিন্তু একে একে সবগুলা মিষ্টি তেলের উপর বেশে উঠেছে। যখন সবগুলা মিষ্টি তেলের উপর বেশে উঠবে এই পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়ামে করে দিব, আর মিডিয়াম করে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিব। এখন চুলাটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলাকে ভেজে নিতে হবে, আর একটা চামচ দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলা সাইড থেকে মিষ্টিটা ভাজা হতে পারে। এই বেবি সুইট বলগুলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও একটা দেওয়া আছে, চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন। তবে আজকে আমি আপনাদের সাথে যা শেয়ার করছি তা হলো মাত্র 10 টাকার ডানো প্যাকেটের দুধ দিয়ে কিন্তু অনেকগুলা মিষ্টি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই যে এভাবে করে একটু নেড়ে ছেড়ে যখন বাজার পর এরকম একটু কালার চলে আসবে তখন এখান থেকে কিছুটা মিষ্টি আমরা তুলে নিব, বাকিগুলাকে এভাবে করে চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এগুলো যখন এরকম একটু কালার চলে আসবে এখান থেকেও আরও কিছুটা মিষ্টি তুলে নিলাম, আর এই বাকিগুলাকে আমি আর একটু লাল করে ভেজে নিব, মানে কালো জাম কালার মতো ভেজে নিব। এই যে এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলা মিষ্টি তুলে নিলাম, এখন এগুলাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন শিরা তৈরি করব, তার জন্য ফ্রাই প্যানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পানি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনিতে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এবার চুলাটাকে দূরিয়ে দিচ্ছি, দিয়ে 1 চামচ দিয়ে চিনি আর পানিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে, চিনিটা যখন গলে গিয়ে ভালো করে একটা বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টিগুলা। মিষ্টিগুলা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে, মানে গরম মিষ্টি কিন্তু কোনো অবস্থাতে শিরাতে দেওয়া যাবে না, মিষ্টিগুলাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে রাখা মিষ্টিগুলা আমি শিরার মাঝে দিয়ে দিলাম, দিয়ে এবার চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার চুলাটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব, আর ঢাকনার এই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। অপেক্ষা করছি 5 মিনিট, এর মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মাশাল্লাহ দেখুন মিষ্টিগুলা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পাত্রে মিষ্টিগুলো রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর। এই যে দেখুন মাশাল্লাহ মিষ্টিগুলো কিন্তু পুরাটা রস খেয়ে নিয়েছে। এখন আমি এই প্যান থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর কত সহজেই কিন্তু অল্প খরচে গড়ে অনেকগুলা সুইট বল বানিয়ে নেওয়া যায়। আসছে ঈদে কিন্তু ডেজার্ট আমরা সবাই কম বেশি বানাবো, আর ডেজার্ট বানানোর জন্য এই বেবি সুইটগুলো বলগুলো আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।